করলেও ফেল নয়, পড়ুয়াদের জন্য এই খবর। উচ্চ মাধ্যমিকের নয়া পদ্ধতি সংসদের, ফেল করলেও ফেল নয়, ঠিক কি পদ্ধতি জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতে যেতে চলেছে। রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে ইতিমধ্যেই সেমিস্টার পদ্ধতিতে যাওয়া নিয়ে। সেই সেমিস্টার পদ্ধতিতে যাওয়ার জন্য মূলত দুটি সেমিস্টার পরীক্ষা হবে। একটি সেমিস্টার হবে নভেম্বর, আর একটি সেমিস্টার হবে মার্চ, এমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিকল্পনা নিয়েছে। সেক্ষেত্রে সংসদ যেটা জানাচ্ছে যে একটি সেমিস্টারে যদি 30% কম নম্বর পায় তবে পড়ুয়াদের কাছে সুযোগ থাকছে দ্বিতীয় সেমিস্টারে সেই নম্বর বাড়ানোর। অর্থাৎ কোনো পড়ুয়া যদি তাদের প্রথম সেমিস্টারে অকৃতকার্য হচ্ছে, অর্থাৎ 30% কম নম্বর পাচ্ছে, তাহলে কিন্তু তারা প্রথম সেমিস্টারই পড়ে থাকছেন না, তারা কিন্তু তারা দ্বিতীয় সেমিস্টারেও পড়ার সুযোগ পাচ্ছেন। অর্থাৎ তারা দ্বিতীয় সেমিস্টারের পরে দেখা হবে যে মোট কত নাম্বার পাচ্ছে দুটি সেমিস্টার মিলিয়ে, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার, এই দুটি সেমিস্টার মিলিয়ে মোট কত নাম্বার পাচ্ছে, অর্থাৎ 30% নম্বর পাচ্ছে নাকি তা দেখা হবে, তবেই তারা উত্তীর্ণ বা অনুত্তীর্ণ হিসাবে ঘোষিত হবে। অর্থাৎ এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার পদ্ধতি নিয়ে আসছে আগামী শিক্ষাবর্ষ থেকে, এখনো পর্যন্ত গোটা বিষয়টি বিবেচনাধীন রাজ্য সরকারের। কিন্তু এই সেমিস্টার পদ্ধতি নিয়ে এলেও একটি সেমিস্টারে ফেল করলে বা 30% কম নম্বর পেলে তারা ফেল করবেন না, বা তারা সেই সেমিস্টারই থেকে যাবেন না, তারা অকৃতকার্য হবেন না, তাদের কাছে সুযোগ থাকবে দ্বিতীয় সেমিস্টারে চলে যাবার, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দেওয়ার। দ্বিতীয় সেমিস্টারে গিয়ে তাদের নম্বরটি তুলতে হবে যদি কোনো কারণে সেই ছাত্র বা ছাত্রী প্রথম সেমিস্টারে কোনো বিষয় 30% কম নম্বর পায়। বেশ, অর্থাৎ দুই সেমিস্টারের ফলের নিরিখেই পাস ফেল, ইন্ডিভিজুয়াল সেমিস্টার ওয়াইজ পাস ফেল থাকছে না, কিউমুলেটিভ থাকবে। সেমিস্টার 1 এন্ড সেমিস্টার 2 কম্বাইন করে হচ্ছে পাস ফেল থাকবে। আমাদের টার্গেট থাকবে নিউ সিলেবাসটাও একসঙ্গে করা, কারণ এই দুটো একসঙ্গে হওয়াটাই বাঞ্ছনীয়। যদি আমরা যে টাইম ফ্রেমে মুভ করছি সবকিছু ঠিকঠাক চললে তাহলে হয়তো 24-25 থেকে আমরা করতে